আজকে আমার যা ফাল্গুনি রান্না করবে, আলু দিয়ে রুই মাছের ঝোল, গলদা চিংড়ির কারি, আর আমি ওকে রান্নার কাজে একটু সাহায্য করে দেবো। ফাল্গুনি, তুমি আগে আলুগুলো কেটে নাও, তারপরে মাছটা কাটবে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। লবণ হলুদ চিংড়ি ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিচ্ছি। গোটা গরম মশলা ফুটো, পাঁচ করে তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জল,
লবণ, কাঁচা লঙ্কা। এবার মশলা কষা হয়ে গেছে, গন্ডা চিংড়িগুলো ঢেলে দিচ্ছি। জিরা বাটা, গন্ডা চিংড়ি কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। ঝোলের আলুগুলো কষে নেবেন, গরম মশলা বাটা, গলদা চিংড়ির কারি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। টমেটো বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জল, লবণ, জিরা বাটা। মশলাগুলো কষা হয়ে গেছে, ভিজে রাখা আলুগুলো দিন। মশলার সঙ্গে আলুগুলো কষা হয়ে গেছে, এবার জল দিন। পোনা মাছের ঝোলে ধনে পাতা দেবো, তাই ধনে পাতা তুলতে এসেছি। গাছে বড় বড় বেগুন হয়েছে, আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই বেগুনগুলো তুলেছি আমি গাছ থেকে, এগুলোকে ভাজা করব। আজকে আমার যা চিংড়ি মাছের কারি করেছে আর আলু দিয়ে রুই মাছের ঝোল করেছে, আর একদিকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ তুলে দিচ্ছি।
তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, ধনে পাতা দিয়ে দিই, এবার ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবারে জল ঢেলে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, মাথাগুলো আগে ভেজে নেওয়া হয়েছে, সেই মাথাগুলো আমি একটু টুকরো টুকরো করে দিব। অল্প লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, এবারে আমি ডালটা ঢেলে দিচ্ছি। চিনি, ডাল হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। বেগুনটাকে আমি এইভাবে কেটেছি, কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি।